আসানসোলে নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রত মণ্ডলকে। সকালবেলায় নিজাম প্যালেস থেকে বেরিয়ে তিনি আসানসোলের উদ্দেশ্যে পা বাড়িয়েছেন। তার সঙ্গে রয়েছে সিবিআই আধিকারিকদের প্রচুর টিম এবং সেখান থেকে দাঁড়িয়েই আজ আবারও তাকে কোর্টে পেশ করা হবে এবং দেখার বিষয়ে আজ মহামান্য আদালত কি রায় দেন। তবে এই মুহূর্তে সব আপডেট জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি লালু খান। লালু, এখনো পর্যন্ত ঠিক কি আপডেট রয়েছে তোমার কাছে? আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু সময় বাড়ার সাথে সাথে সেই আরও বেশি করে আটোসাঁটো করা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখছি যে পুরো রাস্তাটা প্রায় ফাঁকা রয়েছে এবং এই ফাঁকা রাস্তার মধ্যে পুলিশ কর্মীর সংখ্যা অত্যন্ত বেশি, অর্থাৎ প্রচুর পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। এবং আমরা দেখলাম যে ডিসিপি র্যাঙ্কের যারা আধিকারিক রয়েছেন তারা ঘটনাস্থলে এসেছেন। গোটা কোর্ট চত্বর পুরোটাই নিরাপত্তার যে বলয়, নিরাপত্তার যে চাদর, সেই চাদরে মুড়ে দেওয়া হয়েছে। সুব্রজিৎ, লালু, আর কতক্ষণের মধ্যে আমরা দেখেছিলাম যে সকালবেলায় তিনি রওনা দিয়েছেন কলকাতা থেকে, সেখান থেকে দাঁড়িয়ে আর কতক্ষণের মধ্যে তিনি সেখানে পৌঁছে যাবেন? দেখো, প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পাচ্ছি যে সকালেই অনুব্রত মণ্ডলকে নিয়ে সিবিআইয়ের যারা আধিকারিক তারা আসানসোলের যে বিশেষ সিবিআই আদালত তার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং এখনও পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে অনেকক্ষণ আগেই বর্ধমান পার করে গেছে তার গাড়ি। তবে আশা করা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই তিনি সিবিআইয়ের যারা আধিকারিক রয়েছে তারা এই অনুব্রত মণ্ডলকে নিয়ে আসানসোলের যে বিশেষ সিবিআই আদালত সেই সিবিআই আদালতে এসে পৌঁছাবেন। আমরা দেখতে পেলাম যে ইতিমধ্যেই বিচারক যিনি আছেন তিনি আদালতে এসে পৌঁছেছেন। ঠিক তার কিছুটা পরে যিনি আইনজীবী রয়েছেন, অর্থাৎ সাইগাল যিনি অনির্বাণ ঘোষ ঠাকুরতা যিনি আইনজীবী রয়েছেন তিনিও কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন আদালতে এবং তারা আদালত কক্ষে প্রবেশ করেছেন। পাশাপাশি আমরা দেখছি যে যত বেলা বাড়ছে একদিকে যেমন নিরাপত্তা ব্যবস্থাকে আরও আটোসাঁটো করা হচ্ছে এবং এই এই মামলার সঙ্গে যে আইনজীবীরা যুক্ত আছেন তারাও এসে পৌঁছে গেছেন। বিচারক তাকেও আমরা কিছুক্ষণ আগে আসতে দেখেছি। এখন দেখার যে কতক্ষণে সিবিআইয়ের যারা আধিকারিক রয়েছেন তারা অনুব্রত মণ্ডলকে নিয়ে এই যে আদালত, এই আদালতে আজকে পৌঁছান। বেশ, লালু, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আমি আবারও আসবো। তবে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, ইতিমধ্যেই কিন্তু কলকাতা থেকে রওনা দিয়েছেন অনুব্রত মণ্ডল এবং কিছুক্ষণের মধ্যে তিনি সেখানে পৌঁছে যাবেন এবং তার গাড়ি কিন্তু দুর্গাপুর পাস করে গেছে এবং আর কয়েকটা সময়ের অপেক্ষা, কয়েক মিনিটের অপেক্ষা, তারপরে কিন্তু কলকাতার উদ্দেশ্য থেকে পাড়ি দেওয়া সেই অনুব্রত মণ্ডল পৌঁছে যাবেন আসানসোলের আদালতে। এবং আজকে মহামান্য আদালত কী রায় দেয় সেদিকে নজর রয়েছে প্রত্যেকের। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের আরও এক প্রতিনিধি দীপাঞ্জনা সাউ দত্ত। দীপাঞ্জনার কাছে আমি যাব ঠিকই, তবে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, ইতিমধ্যেই কিন্তু যেমনটা আমরা খবর পেলাম সম্পূর্ণভাবেই কিন্তু নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা আদালত চত্বর। কারণ আমরা আগেও দেখেছিলাম যে মাগুর মাছ নিয়ে যে বিক্ষোভ, সেই বিক্ষোভে সামিল হয়েছিল কংগ্রেস, তারপর দাঁড়িয়ে কিন্তু সম্পূর্ণভাবেই কিন্তু একটা হৈহট্টগোলের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তবে আজ আবারও সেখানে পৌঁছে গেছেন অনুব্রত মণ্ডল, কিছুক্ষণের মধ্যে তিনি সেখানে উপস্থিত হবেন এবং এই বিষয়ে আমরা আরও কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা সাউ দত্ত। দীপাঞ্জনা, একটা বিষয় অবশ্যই জানবো, আমরা দেখতে পাচ্ছি যে অনুব্রত মণ্ডল তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আজ আসানসোলে, সেখান থেকে দাঁড়িয়ে আজ শেষ দিন ছিল গতকাল এবং আজ আবারও তাকে কোর্টে পেশ করা হচ্ছে। মহামান্য আদালত কী রায় দেয় সেদিকে নজর থাকবে প্রত্যেকে। তবে সেখান থেকে দাঁড়িয়ে সিবিআই আধিকারিকরা আবারও কি তাকে হেফাজতে নিতে পারে? তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে বিচারপতিকে যে হুমকি দেওয়া হয়েছে সেই হুমকি দেওয়ার জন্য কিন্তু আজকে আসানসোলে যে স্পেশাল কোর্টে তোলা হবে অনুব্রত মণ্ডলকে, ঠিক তার পরবর্তীকালে কিন্তু এসলাসের ভেতরে সাংবাদিকদের মানে সাংবাদিকদের ঢোকা নিষেধ করা হলো আদালতের পক্ষ থেকে। কারণ যেহেতু বিচারককে হুমকি দেওয়া হয়েছে সেই কারণেই কিন্তু আজকে সাংবাদিককে ওপরে উঠতে দেওয়া হবে না, অর্থাৎ এজলাজের ভেতরেই শুধুমাত্র বিচারপতি সেখানে থাকবেন এবং তার আইনজীবী থাকবেন। ইতিমধ্যেই কিন্তু বিচারপতি সেখানে পৌঁছে গেছেন আর অনুব্রত মণ্ডলের যিনি আইনজীবী তিনিও কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। তবে যেমনটা তুমি বলছিলে যে অনুব্রত মণ্ডলকে কিন্তু সিবিআই আধিকারিকরা কি আবারও হেফাজতে নিতে পারে, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বলা যায় যে না, নেবেই না এমনটাই সূত্রে খবর। কারণ যেহেতু অনুব্রত মণ্ডল সহযোগিতা করছেন না সেই ক্ষেত্রে কিন্তু আজকে আসানসোলে যে স্পেশাল কোর্ট সেই স্পেশাল কোর্টে কিন্তু সিবিআই আধিকারিকদের তরফ থেকে তাকে আর হেফাজতে নেওয়া হবে না এমনটাই কিন্তু তারা দাবি করবেন। এবং পরবর্তীকালে যদি মনে হয় তাহলে কিন্তু জেলে গিয়েও জিজ্ঞাসাবাদ করবে অনুব্রত মণ্ডলকে, এমনটাই সূত্রে খবর।
কারণ যেহেতু অনুব্রত মণ্ডল সহযোগিতা করছেন না সিবিআই আধিকারিকদের সাথে, তিনি প্রত্যেকটা প্রশ্নের মুখোমুখি হয়েও এড়িয়ে যাচ্ছেন। তিনি এমনটাই জানাচ্ছেন যে তার আত্মীয়দের সাথে শুধু তার আত্মীয় সম্পর্ক, বাকি আর কিছু নয়। এবং পরবর্তীকালে এত যে সম্পত্তির হদিশ, এত নথিপত্র, প্রত্যেকটাই তার জানা নেই। এই এত সম্পত্তি কোথা থেকে এলো তিনি জানেন না। এবং তার যে মেয়ের সম্পত্তি, তার এনামুল হকের নামে যে সম্পত্তি এবং তার দেহরক্ষী, তার যে সম্পত্তি, এর বাইরেও বর্ধমানের যে হাসপাতালে সুপার বুদ্ধদেব মুর্মু, এই সবাইকে নিয়ে যে সমস্ত রহস্য ঘিরে রয়েছে, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু অনুব্রত মণ্ডল এড়িয়ে যাচ্ছেন। এবং তিনি সহযোগিতা করছেন না, কেন সহযোগিতা করছেন না সেটা সিবিআই আধিকারিকরা জানতে চান। এবং সেই কারণেই, কারণ অনুব্রত মণ্ডলের কাছ থেকে প্রত্যেকটা বক্তব্যে স্পষ্ট নয় এমন তাই জানাচ্ছেন সিবিআই আধিকারিকরা। শুধু তাই নয়, বলছেন যে শুধু অনুব্রত মণ্ডল সহযোগিতা না করলে এবার কিন্তু পরবর্তীকালে তার আত্মীয়দের উপর নজর কাটতে পারে সিবিআই আধিকারিকদের, কারণ যেহেতু অনুব্রত মণ্ডল সহযোগিতা করছেন না। এবং যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেহালায় মঞ্চ থেকে দাঁড়িয়ে বার্তা দিয়েছিলেন যে অনুব্রত মণ্ডলের পাশে আছে, সেখান থেকে দাঁড়ানোর পরেই কিন্তু অনুব্রত মণ্ডল মনে একটু জোর বল পেয়েছে, কারণ জানেন যে তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে আছে, তার দল পাশে আছে, এমনটাই কিন্তু দাবি করছেন। সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু সিবিআই আধিকারিকদের প্রত্যেকটা প্রশ্নে তিনি এড়িয়ে যাচ্ছেন, এমনটাই সূত্রে খবর। সুপ্রজিত, একদমই তাই দীপাঞ্জলি, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে আমি আবারও যাবো আসানসোলে, সেখান থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি লালু খান, আমি লালুর কাছে যাবো অবশ্যই। তবে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, ইতিমধ্যেই কিন্তু কলকাতা থেকে পাড়ি দিয়েছেন আসানসোলের উদ্দেশ্যে, এবং সম্পূর্ণভাবে কিন্তু অনুব্রত মণ্ডল তিনি কিন্তু আজ আবারও কোর্টে উপস্থিত থাকবেন। এবং তার বিরুদ্ধে যে এত অভিযোগ, গরু পাচার মামলায় তার বিরুদ্ধে এত অভিযোগ উঠে এসেছে, সেখান থেকে দাঁড়িয়ে মহামান্য আদালত কী রায় দেয় সেদিকে নজর রয়েছে প্রত্যেকে। তবে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, ইতিমধ্যে কিন্তু গতকালের যে ঘটনাকে ঘিরে শোরগোল ছড়িয়েছিল তা কিন্তু বলাই চলে যে কোথাও গিয়ে একটা দৃষ্টি আকর্ষণ করেছে রাজনৈতিক মহলের প্রত্যেকের। তবে আমরা আবারও ফিরবো লালুর কাছে। লালু, একটা প্রশ্ন কিন্তু অবশ্যই থাকছে, আমাদের প্রতিনিধি দীপাঞ্জন আমাদেরকে জানাচ্ছিলেন যে সাংবাদিকদের আজ সেখানে কিন্তু ঢুকতে দেওয়া হবে না, এই বিষয়টি কি আপডেট রয়েছে তোমার কাছে জানতে চাইব। হ্যাঁ দেখো, একদমই ঠিক, প্রথমে এরকম একটা খবর শোনা যাচ্ছিল যে সাংবাদিকদের যে প্রবেশ তার উপরে নিয়ন্ত্রণ করা হবে, তবে যদিও শেষ পর্যন্ত আমরা দেখলাম যে যে সমস্ত সাংবাদিকরা এই যে মামলা চলছে, যেখানে মামলা হচ্ছে সেই কক্ষে প্রবেশের জন্য যে সমস্ত সাংবাদিকরা যেতে ইচ্ছুক তাদের একটা নামের তালিকা তৈরি করা হয়েছে এবং তারা এই মুহূর্তে আমি ফিরবো লালুর কাছে। তবে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, ইতিমধ্যেই কিন্তু আসানসোলে যে সিবিআই স্পেশাল আদালত রয়েছে সেখানে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত থাকবেন অনুব্রত মণ্ডল। ইতিমধ্যে সেখানে বিচারপতি রাজেশ চক্রবর্তী তিনিও সেখানে উপস্থিত হয়েছেন, এবং আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু মহামান্য আদালত তার রায় দেবেন। এবং 24 আগস্ট পর্যন্ত যে সিবিআই হেফাজতের কথা বলা হয়েছিল সেই হেফাজতেই কিন্তু ছিলেন অনুব্রত মণ্ডল, এবং বারংবার যে বিভিন্ন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সেই অভিযোগের উপর ভিত্তি করেই কিন্তু আজ সিবিআই আধিকারিকরা বেশ কিছু নথিপত্র পেশ করবেন আদালতে, এবং দেখার বিষয় সেই নথিপত্রের উপর ভিত্তি করে মহামান্য আদালত কী রায় দেন।